কাছে তালুকদারের লোক কটা ইয়া দেয়। খবর পাইয়া ঘটক সাহেব আসে তাড়াতাড়ি, কি জন্য ডেকেছেন আমায় বলেন শীঘ্র করি। বলে কত জায়গায় কতজনকে দিলেন বিয়া করাইয়া, আমি ভালো একটি মাইয়া চাইগো সবুরে লাগিয়া, আমি ভালো মাইয়া কোথায় রে পাবো। তালুকদার ঘটক এর দিল, টাকা পাইয়া ঘটক সাহেব খুশি যে হইল। তালুকদারে তখন আবার ঘটকে দিল কইয়া, মাইয়া দেখা আসার সময় ফটো আসবেন নিয়া, আমি ফটো দেখা করবো পছন্দ। সাহেব যারা যশোর যায়, ছাব্বিশটা মাইয়া ঘটক দেখলেন সেই জায়গায়, ছাব্বিশটা মাইয়া দেখিয়া ফটো যে লইল, হাজার টাকার বারো আনা পুরাইয়া গেল। আরে মনে মনে চিন্তা করে দেশে যাব ফিরিয়া, তালুকদারের কাছে দিব ছাব্বিশ ফটো নিয়া। ওই সময়ে চত্রি মাই সারস ছিল রে ভাই, পানির পিপাসা লেগে যায়, দেখে বামুরা একদম গোবারি। ওরে ওতে গোটর তারা তারি, বামুরা একদম গোবারি। কে আসেন গোবারিওয়ালা দেখেন না সাহিয়া, আমি যে ডাকিতে সিরাজ পানি খাইবার লাগিয়া। ডাক শুনিয়া বাড়িওয়ালা বাহির বাড়ি আসিল, ঘটক সাহেবের বাড়ির কথা জিজ্ঞাসা করিল। বাড়ি আমার পাবনা জেলায় আপনার এদাই কইয়া, সবুর নামে তালুকদারকে করাইব বিয়া। কথা শুনে চিন্তা করে বাড়িওয়ালা ভাই, একটি মাইয়া দিছে আমায় আল্লাহ মালিক সাই, আমি মাইয়া তারে দিব দেখাইয়া। করে মোর আল্লাহ সাইকে বেরিয়া গো, মায়া তারে দিব দেখাইয়া। বাংলা গড়ে নিয়া ঘটককে উঠতে দিল, ভালো ভালো খাবার তখন ঘটক সাহেবকে দিল। তাড়াতাড়ি মায়া তারে আনলেন সাজাইয়া, ঘটক বেটায় পছন্দ করলেন ওই মায়া দেখিয়া। আরে পঞ্চাশ টাকা দেই উপহার, পঞ্চাশ টাকা পাইয়া মাইয়ার ভিতর বাড়ি যায়। মাইয়া আবার খুশি হইয়া মায়ের কাছে জানায়, আর সেদিন কারো মতো গোটক গেলেন বিদায় হইয়া, আর সাতাশটা ছবি লইয়া দেশে যায় ফিরিয়া। সাতাশটা ছবি নিয়া তালুকদার হাতে দিল, ধীরে ধীরে তালুকদারে দেখিতে লাগিল। একে একে সাতবার করে ছবিগুলা দেখিয়া, পরের মাইয়া জামেলাকে যায় পছন্দ করিয়া। জামেলার ছবি দেখিয়া পছন্দ ভাই, ধীরে ধীরে তালুকদারে ঘটককে শুধায়, কাইলি আবার জেলা যশোর যাও নারে ফিরিয়া, শুক্রবার দিন আসবো মেয়ে দেখিবার লাগিয়া। মেয়ে বুঝি বড়ই গো ভালো, ঘটক সাহেব পরের দিনই জেলা যশোর গেল, মায়ার বাবার কাছে সংবাদ পৌঁছাইয়া দিল। সাতাশ জন লোক লইয়া তালুকদার যায়, আরে যত্ন কইরা বাড়িওয়ালা বাংলা ঘরে বসায়, তাদের ভালো ভালো খাবার গো হল। মায়া তারে বলতেছে ডাকিয়া, গোসল কইরা আসো মা গো তোমারে দেই কইয়া। তালুকদারে আসছে, তোমার
দেখিবার লাগিয়া তোমায় পছন্দ করিলে বিয়ে যাবে হইয়া তাড়াতাড়ি মায়া তারে আনলেন সাজাইয়া আরে ধীরে ধীরে বাংলা গড়ের দিকে যায় চলিয়া আরে ধীরে ধীরে বাংলা গড়ের দিকে যখন যায় আসমানেরও চন্দ্র যেন নামল দুনিয়ায় কি বলিব রূপের গো কথা সালামালকি দিয়ে মেয়ে চিয়ারে বসিল মেয়ে দেখে তালুকদার পছন্দ যে করিল ১০০ টাকা পুরস্কার দিয়া পছন্দ করে যায় আগামী রবিবার দিন ছেলে দেখবে তাই করলো ভাই ওই দিন কারো মতো তারা গেলেন বিদায় হইয়া বাড়িওয়ালার দুইটি ছেলে সবাতে যাই কইয়া বাড়িওয়ালা বলে আবার ছেলেদের ডাকিয়া আমরা কেন যাব বাহিরের লোকে জন্মইয়া এইখানে তে একটি কথা বাদ রয়েছে ভাই যশোর জেলার বড় ডাকাত মাইয়া রো বাবাই আমি ধীরে ধীরে যাব গো কইয়া হইতে দুইজন আবার দাঁড়া তো করিল রবিবারের দিন এরা সবাই ছেলে দেখতে গেল চতুর্দিকে পাশি করা কি বলিব ভাই লাঠি লইয়া দাঁড়াও আছে দারোয়ান বেটায় তালুকদারের পরিচয় দিয়া ভিতর বাড়ি যায় যত্ন করে নিয়া তাদেরকে বাংলা ঘরে বসায় খাওয়া দাওয়া হইয়ে গেল ছেলে সাজাইয়া তখন আনিল রে খাওয়া দাওয়া হইয়া রে গেল ছেলে দেখে তখন তারা পছন্দ করে ভাই অফিসে যাইয়া ২৫,০০০ টাকা কাজের কাগজে উঠায় তালুকদারে ইস্তিগুলা বাড়িতে গেল লইয়া আগামী শুক্রবার বিয়ার তারিখ দিল তিন ঠিক করিয়া শুক্রবারে বিয়ার তারিখ দিন তো ঠিক হইল আরে এদিক সেদিক বন্ধু বান্ধব দাওয়া তো করিল শুক্রবারে বরযাত্রী তাই বিয়া করবার লাগিয়া এই দিকেতে মায়ার বাবায় রাখছে জোগাড় করিয়া আরে রাস্তায় যাইয়া তখন একটা গোড়া দিল ভাই বরযাত্রী হিসাবে মানুষ ১৭২ জন যায় যত্নের শহীদ বসতে দিল তাদেরকে নিয়া আস্তে আস্তে রজনী গেল পহাইয়া কেহই পারে কেহই ঘরে রাত্রিটি কাটায় সকাল বেলায় বউটা লইয়া বিদায় হইয়া যায় এই দিকে তে ৫ দিন যাব মাইয়া স্বামীর বাইর চিন্তা করে বসে বসে মাইয়ারো বাবায় মাইয়ায় ৫ দিন ধরে ডাকে না গো মোরে কাপড় সুপড় লইয়া বাবায় মাইয়া দেখতে যায় আরে এইখানে তে কিছু কথা বলবো আনি ভাই যে পার হইয়া এক বিল্ডিং এর কাছে যাইয়া ওই সময়ে বাবা আবার রইল দাঁড়াইয়া টাকায় যে দাঁড়াইয়া আসে মেয়ের আশায় দুই চার কথা জিজ্ঞাস করতাম মেয়ে যদি পাই এই সময়ে তিনতলা হতে মেয়ে আসতেছে নানিয়া টাকায় মনে মনে খুশি হলো মাইয়াটা দেখিয়া মেয়ে বলতাছে আব্বা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন চলেন কখন আসছেন চেনাই তো কিছু কাল হলো আমি আসছি দাঁড়িয়ে আছেন কেন যে এমনি তোমাকে দেখে আমি একটু দাঁড়াইলাম তা আসেন বাড়ির ভিতরে আসেন যত কথা আছে পরে হবে যা হোক যাবো যাওয়ার জন্য যখন আসছি তবে একটা কথা মা তোমাকে ধনী বাড়ি বিয়ে দিলাম অনেক জমা জমি অনেক তালা তালুক আছে
নগদ কিছু পয়সা পাতি কিরকম আছে? বলো বাবা, সে কথা আমি আর কি বলবো। অনেক কাইলো গতকাল শহর থেকে কাগজ খবর পেয়েছে, অন্তত 2 লাখ টাকা এনার সিন্দুকে রাখছে, সকাল হলেই টাকাটি ব্যাংকের মারফত জমা হবে। 2 লাখ? যাহ মা, তুমি মুখে বলতেছ কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। তুমি আমাকে সাক্ষ্য দেখাইতা তাহলে আমার বিশ্বাস হতো। আপন পিতা হইয়া যখন জিজ্ঞাসা করিল, মনে মনে মেয়ের মনে আনন্দ হইল, স্বামী বিশ্বাস করে আমার চাবি গেছে দিয়া বাবাকে দেখাইল সিন্ধুক তালা ঘুষাইয়া। টাকা দেখে বাবা তখন গেলেন অস্থির হইয়া, আর কি কোথায় আছে মাগো দেও না দেখাইয়া, বাবাকে সব কিছু দেখাইয়া রে দিল। বাইয়ায় অবিশ্বাস আর না করিল রে, সব কিছু দেখাইয়া রে দিল। বাবা তখন মনে মনে চিন্তা করল, ভাই কোন রকম প্রবঞ্চনা দিয়া মাইয়া লইয়া যায়, বিআইবি আইনের কাছে কইয়া মাইয়া গেল লইয়া, খালেক মালেকে বাড়ি বাড়ি দিলেন পটাইয়া, আমার ছাত্রদের সব জানাইয়া দেও রে, জানাইয়া আসবে তোমরা ঘরে ঘরে রে, ছাত্রদের সব জানাইয়া দেও রে। সংবাদ পাইয়া ছাত্রগণ সব ওস্তাদের বাড়িতে আসিল, পোশাক পাতি লইয়া এরা রওনা হইল, ট্রেন যোগে সরিয়া এরা পাবনাতে পৌঁছিল, এক মাঠের মধ্যে দাঁড়াইয়া পোশাক করিল, দারোয়ানের কাছে যাইয়া ফাঁসগুলি করিল, আত্মরক্ষায় দারোয়ানে পালাইয়া গেল। দৌড়াইয়া তখন এরা বাড়ি তুটল ভাই, গুটাইয়া দরজা ভাঙ্গে নিচের তালায়, দেখে সাগর বাকরা আছে গোসুইয়া, মাঝতালা দরজা ভাঙ্গা দেখে তখন ভাই, সেইখানে ঘুমাইয়া আছে শহুরে বাবু মায়, হাতে পায়ে বান্দা যখন মারপিট করিল, কিন্তু ছেলের কথা বাপ মায়ে কিছুই না বলিল। উপর তালার দরজা ভাঙ্গা যখন ঢুকিল, উপর তালায় সবুজ তালুকদার ঘুমাইয়াছিল, আর নাতি দিয়া করল গোসেতন। লাঠি দিয়া চেতন করে চাবি খানা চায়, তারা হলে তোমার জীবন বাঁচা কিন্তু দায়, বাবা মায়ে অনুরোধ করে চাবি দিল লইয়া, ইয়াকব ডাকার সিন্ধু গুসায় চাবি খানা দিয়া, আর ডাকাইতে সমস্ত মাল গেল সবই লইয়া, এই দিকে তার একটি কথা গেল মনে হইয়া, আমার হাতে ছিল স্বর্ণের গোয়াঙ্গি, একজন লোকে আংটিটা দেখিল, ওরে জোর করিয়া আংটিখানা খুলে লয়ে গেল, এইভাবে ডাকাতি হইয়া গেল ভাই, ধীরে ধীরে সংবাদ পাইল গ্রামের সব জনায়, কান্নাকাটি করতে করতে রজনী কাটিল, সকালবেলায় পিতার কাছে বলিতে লাগিল, শোনেন শোনেন আব্বা জান গই আপনারে জানাই, আমার বাড়ি হইল ডাকাতি শ্বশুর জানে নাই, আমি সেইখানে তেলি গিব দোষিটি, প্রত্যেকে আত্মীয় বাড়ি দিলেন চিঠি লিখিয়া, চানেলারে হাতে চিঠি পিয়ন দিল নিয়া, চিঠি পায়ে জামেলা দিদি কান্দিতে লাগিল, দূর হইতে আপন পিতায় দেখিতে পাইল, ভাবল এই তো বুঝি পাবনার গো খবর। বলো মা, কাণ্ডটা কি ব্যাপার? যে আব্বা সর্বনাশ হয়ে গেছে।
আমি তো জানি না, তবে আমার স্বামীর ব্যক্তি টাকাতে হয়ে গেছে। তবে একটু সবুর আসতো, আপনি মরে গেলে যে ডাকাতিটা হইতো একটু মনের মধ্যে সবুর আসতো, আপনি থাকতে আমার স্বামীর ডাকাতি হইলো, এটা কেমন কথা? চিন্তা করলো যে আমার একটু রাগারাগি ফাটাফাটি করা উচিত, তাহলে মেয়ে আমাকে সন্দেহ করতে পারে। অনেক রাগারাগি করলো, বলো মা তুমি কোনো প্রকার চিন্তা করিও না, এই মাল যেখানেই থাক আমি তিলে তিলে খুঁজা সে মাল বাহির করব। বললো আবা আপনাকে যাওয়ার জন্য চিঠি লিখছে, আপনি যাইয়া কিছু সান্ত্বনা দিয়ে আসেন। বলো না দেখো কাল একবার গেছি আবার আসলাম, শরীরটা আমার খুব ভালো না, খুব ভিষ ব্যথা, গাড়ির ঝাঁকি, তুমি এক কাজ করো তুমি লিখা দাও তোমার বাচ্চা যাওয়ার হয়ে গেছে দেখতে ইচ্ছা হয় তুমি আমাকে দেখে যাও। চালাকি মায়া বুঝতে না পারিয়া বাবার কথা মতো চিঠি দিলেন লিখিয়া, চিঠি পাইয়া তালুদারে ভাবতে লাগলো ভাই আমার বাড়ি হয়েছে ডাকাতি শ্বশুর মারা যায়। তবে শ্বশুর তারে আশিগা দেখে তাড়াতাড়ি করে শ্বশুরকে দেখতে যায়, এইদিকে বলিতে আসে ঝামেলার মায় স্বামীর বাড়ি কাজ করো না সংবাদ দেশি পাইয়া, হতে সংবাদ পাইয়া তোমার স্বামী আসতে পারে চলিয়া, ঘরে মাগো চাউল নাই বাড়া বাঁধতে হইবে, তুমি আস্তে আস্তে দুয়ারখানা সরো এখন তবে গোসল কইরা আইসা মাইয়া বাবার কাছে জানায় ডাকাতি কইরা শাড়ি আনছ আমি একটা পড়তে চাই। কথা শুনে বাবা তখন খুশি যে হইয়া বলে একটা কেন দুইটা পড়ো হাউস করিয়া, শাড়ির কাছে যাইয়া মায়া শাড়ি হাতিয়া আনিল ইচ্ছা মতো শাড়ি পইরা সলা হাতে নিল, আর সারা উঠান শুইরা মাইয়া বাহির বাড়ি যায় তাকাইয়া দেখে প্রাণের স্বামী একটু দূরে দেখা যায়, তখন হাতের সলা দিল গোপেলে স্বামী লজ্জা পাবে সলা দেখিলে গো, হাতে সলা দিল গোপেলে আস্তে আস্তে স্বামী আইসা দোপাতে দাঁড়ায় আমার পাতের গো শাড়ি তুমি সত্য করে বলো এখনই রে, এটা আমার পাতের গো শাড়ি হাত হইতে কিনিয়া, আপনার শাড়ি বুঝলেন আপনি কেমন করিয়া, এই দিকেতে এক পেঁচা কাপড় পড়ছে ভাই আর নিচের দিকে আসলেতে সিল দেখা যায়, সবুরের নাম যে সিল মারা, সবুরের কাছে পড়লো দরা গো সবুরের নাম যে শিল গো মারা, শাড়িটা কোথায় পাইছ? বলো দাম গো আব্বা আট হইতে কিনে আনছে। দিদি গো শাড়িটা মনে হয় আমার, তুমি সত্য করিয়া বলো যে তুমি আসার সময় একটা শাড়ি হাতে এনে থাকো কোনো অসুবিধা নেই, কারণ তুমি আমার বিবি একটা না পাঁচটা আমার অধিকার তোমার আছে। বলো না গো স্বামী আমি সত্যি আমি শাড়ি হাতে আনি নেই, তোমার প্রতি বিশ্বাস হচ্ছে না, তাহলে তুমি এক কাজ করো নিশ্চয় আসলের দিকে তাকিয়ে দেখো তাহলে তুমি বুঝতে পারবে। তাকিয়ে দেখে স্বামীর নাম সিলমারা এবং স্বামীর শয়ন ফটো আছে কাপড়ের মধ্যে। কান্দিতে কান্দিতে মায়া পিতর বাড়ি গেল, কাপড়েরও কথা মায়ের কাছেতে বলিল, শোনা শোনা প্রাণের মা গো তোমারে যাই কইয়া বাপ হইয়া দিল আমার সর্বনাশ করিয়া, বাবা সুখের ঘর ভাঙ্গি ইয়ারে দিল,
শুনে মায়ে তখন পুরসা হইল ভাই দৌড়াইয়া মায়ে তখন স্বামীর কাছে যায় স্বামী রয়েছেন বসিয়া রাগে রাগে বলতে লাগলো স্বামীর সামনে যাইয়া টাকাতি করলে মাইয়ার গোবারি স্বামী আমি তোমার দন্য দরি গো ডাকাতি করলে মাইয়ার গোবারি আরে কথা শুনে ডাকাত ধরলেন মুখোশা পাইয়া এইদিক ওইদিক শরীর কাছে যাবে তারা জানিয়া দিবি বলে ও গো স্বামী তোমারে জানাই স্বামীর নামে শিল দেখছে আসিয়া জামাই তারপরে আছে শিল মারা স্বামী পইরাই আসি গেছ গদরা কাপড়ে শিল গো মারা কথা শুনে খালেক মালেকে তখনই ডাকিল সমস্ত কাপড়ের মধ্যে শিল দেখতে বলিল গাঁটি খুইলা দেখে কাপড় সমস্ত আসলে ভাই একা চলে সবুরের নামে শিল দিয়ে দেখা যায় এইসব দেখে ডাকায় তখন ভাবিতে লাগিল ছাত্র মুখদের কাছে তখন পঠাইয়া দিল তোমরা পাড়াপাড়ি যাও চলিয়া এদিকে বলতে যাও এক কাজ করা হোক সবাই তো জানাই রাখুন লাগবই এইদিকে ওকে খুব যত্ন করে পেলাটুক রাখতে হবে এখন হইসই না কইরা কেউ যেন না জানে আর জামাই যেন টের না পায় এরকম যত্ন করে রাখতে হইব রাতের আবারে সবাইকে জানাই একে এখনই জানানো হবে তবু রাতে তারা সবাই আসবে ওকে টুকরা টুকরা কইরা মাটির মধ্যে পুঁটা রাখুন যা তার ধরতে না পারে কারণ এই লোক খুব দামি লোক থানায় যে কোনো সময় আমাদের নামে রিপোর্ট করলে স্টাফ দিলা সিপাহী এসে আমাদের ধরে নিয়ে যাবে তাই ওদেরকে পাহারা দেওয়ার জন্য তোকে দুজন দিলাম আর মেয়ে মাকে পাহারা দেওয়ার জন্য আমি রইলাম খালেক মালেক যাইয়া দুলাবের কাছে বসলো বাংলা ঘরে বাবা দা হাতে নিয়ে ওই বাবা বেড়ায় ভিত্তি বসে রইল বললো মেয়েকে বললো দেখো পাঁচ দিন যাবো তোমার স্বামীর সঙ্গে যা কথা আছে তুমি বলছো ওই স্বামীর সঙ্গে তোমার কোনো কথা নেই তোমার এই স্বামীকে মাইরা প্রয়োজন হলে টাকা পয়সা দেশ থেকে উচ্চ ঘরে তোমাকে বিয়ে দেবো ডাকাতের বউকে বললো তুমি তো আমার আজীবন ডাকাতি স্ত্রী করে তোমাকে আমি খিলাই আমার কথা তোমার কথা মতো তোমার চলতে হবে কথা শুনে মেয়ে তখন গেল পাগল হইয়া কানতে কানতে বলতে লাগলো মায়ের কাছে যাইয়া শোনো শোনো মাজননি তোমারে জানাই আমি বর্তমান থাকিতে যদি স্বামী মরে যায় আগো আমি বাঁচলে কি লাভ হবে আমি কলম কিনে হব জগতে রে আমি বাঁচলে কি লাভ হবে আমি থাকতে যদি স্বামী যায় গো মরিয়া আমি মাগ মরে যাব বিষের বড়ি খাইয়া কোন বুদ্ধিতে না দেও না বাসাইয়া বেলা থাকতে প্রাণের স্বামী যাক না পালাইয়া আরে কথা শুনে মায় গো কান্দে বলে কোথায় আসো আকাশ বাতাস তোমাদের দেই কইয়া তোমরা কেন তো না খবর স্বামীর কাছে যাইয়া আসরে পশুপঙ্খী তোমাদের জানাই আরে স্বামীর কাছে খোনা খবর পালাইয়া যেন যায় আমি কেমনে স্বামীর কাছে গুজাব কি করিলে স্বামী বাঁচিব গো কেমনে স্বামীর কাছে গুজাব পাগল হলেন মাজননি ভাই
রে মাজন অনেক মেয়েকে কয় ডাকিয়া সকাল বেলায় আইসে জামাই রইছে না খাইয়া আমার বাড়া তো বানা হলো না জামাই আর কোনো দিন আম্মা বলবো না রে বাড়া তো বানা হলো না বস্তার মধ্যে ময়দায় আছে রুটি বানাইয়া খাইবার লাগিয়া কথা শুনে বাসন লইয়া ময়দার কাছে যায় চোখের পানি জড়িয়া পরে ময়দার অবস্থায় স্বামী এইটাই হবে শেষ ওরে খানা স্বামী আর কোনদিন খাইতে পাবে না এইটাই হইল শেষ ওরে খানা শোনে গুলিয়া ময়দা পানিতে গুলিল আর আল্লাহ তরফ হইতে একটা বুদ্ধি দিয়ে আসিল রুটি বানাইয়া আমি খোলাতে ভাজিব আঙ্গুলে কালি বরাইয়া রুটি স্বামীর জীবনটা যান যায় বাসিয়া রে দেখে যাবে পালাইয়া তখন লিখিতে লাগিল লেখা দেখলে প্রাণে স্বামী পালাইয়া যায় তবে গোবরেতে পদ্মা ফুল স্বামী জন্ম নিতে পারে তুমি স্বামী পয়সা গেলে বুঝল নাই আমার পালাইয়া তোমার বাড়ি গোজাব তোমার দাসিগিরি করে খাবো রে পালাইয়া তোমার বাড়িতে যাব আরে রুটিতে লেখিয়া তখন ঢাকলো আরেক রুটি দিয়া খালেক মালেক ডাইকা বলে রুটি দাও না নিয়া একজন বৈশা এলো আরেকজন রুটি দিল নিয়া সবুর বাবে শ্বশুরে শাড়ি পাই কত্রিকা এইদিকে পেশা সুমন্দি আদর করে ভাই হতে গরিব মানুষ বইলা রুটি হেলা করেন তাই কথা শুনে সবুর তালুকদার রুটি হাতাইতে লাগিল তুইটা রুটি শূন্য করলে বাহির হইয়া গেল দেখে রুটির মধ্যে সব বৃত্তান্ত দিয়েছেন লিখিয়া তাড়াতাড়ি আরে লেখা রুটি ফেলিলেন ডাকিয়া শালা সুমন্দি তখন আবার জিজ্ঞাসা করে ভাই বলে কি খাইব ক্ষুদা তৃষ্ণা কিছুই আমার নাই আমার ময়দানেতে যাইতে গো হবে আমার পায়খানার ব্যাগ হইয়া গেছে রে ময়দানেতে যাইতে রে হবে ভাই খানার তোমরা এখন আনছ কিন্তু আমার ময়দানে ব্যাগ হয়ে গেছে ময়দানে যাইতে হবে এক বন্দি পানি নিয়ে আসো ও ঠিক আছে আমাদের বাড়িতে বান্দা ভাইখানে আছে সেখানে যান চিন্তা করলো বান্দা ভাইখানে গেলে আর ফলান যাইতেছে না বলো না ভাই আমার চড়াই যাওয়ার অভ্যাস সরকার হইতে আমি চড়াই যাবো এদিকে চড়ার মধ্যে ঝোপড়া একটা বৃক্ষ ছিল সেই বৃক্ষের উত্তর সাইডে বসলো তালুকদার দক্ষিণ সাইডটা দুই ভাই খালেক মালেক দুই ভাই বসলো এদিকে বেলা পশ্চিমে নাল হয়ে গেছে দুই ভাইকে বিড়ি সিগারেট দিয়ে বলো ভাই তোমরা পাঁচ মিনিট সময় বিড়ি সিগারেট খাও আমি পায়খানা করে আসি যত দুঃখ দিলা দয়াল রে আর দুঃখ দিও শৈবার মতো শক্তি দিয়া সাগরে বাসাইও রে যত দুঃখ দিলা দয়াল রে উত্তর মুড়া বসুল তালুকদার পায়খানার কথা কইয়া পানির বদলি থুয়া
সময় নাই জীবনের ভয়ে তালুকদার ছাপাইয়া যায় শুনেন কিছু দূরে যায় তালুকদার ধীরে ধীরে চায় রে যত দুঃখই দিলা দয়ালে কত পেড়া দেনুকে কাটা গোজা দিয়া এই কাছে পেতে হলে যোগাযোগ করুন আলোকসজ্জা ভিক্ষু গাজুর কান্দা অজ্ঞান অবস্থায় তার লোকে তারে দেখেন যাইতেছে দৌড়াইয়া রাস্তা দিয়া ভাই দুটি পায়ে রক্ত ঝরতেছে সবাতে যাই কইয়া হঠাৎ করে সামনের যদি পুকুর যায় পড়িয়া এইভাবে দৌড়াইতে যায় রাস্তায় গেল লড়াই থইয়া চাইয়া দেখে পামুরাই একটা ধনী বাড়ি গেছে রইয়া বাড়ি তু উঠে ভাই অনেকে আসেন গো ভাইওয়ালা একটু থাকার জায়গা চাইও রে এদিকে তে বাড়িওয়ালা তাকে যে শুনিয়া বলে আমার বাড়ি দেই নাই কোলে একটা অতীত খানা খুলিয়া তুমি যাও না রে বিদায় হইয়া আমার বাড়ি ঘর নাই কিন্তু থাকিবার লাগিয়া রে তালুকদার বাংলা ঘর আছে দেখে নজরে সাইয়া বাড়িওয়ালা আগে দারোগাগিরি চাকরি গেছে করিয়া চাকরি রিজান করিয়া এখন বড় তো মানে ডাকাতের দলে কি আছে ইনিশি বলতেছে ভাই আমি একজন বিদেশি লোক আমার কোনো চিনা জানা নাই তবে আমি একটু বিপদে পড়ছি একটু থাকার জন্য আশ্রয় চাই আপনাদের বাংলা ঘর আছে ভাইরোলা বলতেছে যে আমি একটা উচিত খানা খুলে দেই নাই তুমি এখানটা চলে যাও আমার বাড়িতে কারো লোক কাউকে আমি থাকতে দেবো না তো ভাইওয়ালা কিছুদিন দারোগা চাকরি করে আসছে মানে রিজাইন দিয়া আইসা এখন বর্তমান ওই ডাকাতের দলে মিশছে তখন দারোগা যে পরিবার উনি বলতেছে যা হোক লোকটা যেরকম কান্নাকাড়ি করতেছে হয়তো মনে হয় লোকটা খুব ভালো লোকগো আমাদের বাংলা ঘর আছে থাকার জায়গা আছে থাক লোকটা অসুবিধা আছে কি তালুকদার বলে ও বাড়িওয়ালা ভাই আপনার জানাই রাতটুকু কাটাই আর যাব কিন্তু খাইবার নাই চাই বাড়িওয়ালার বিবি কই ভাবিয়া আয়া মানুষের কাছে মানুষের বিব যায় স্বামী হইয়া গো কথা শুনে বাড়িওয়ালা পাঁচ বেটারি লাইট লইয়া সবুর তালুকদারের মুখের দিকে
ট্রেন আসিয়া ভিজা কাপড় দেখিয়া বলে সবুরে তালুকিদার এত রাত্রে বুঝি আইসা সেই পালাই ওস্তাদের বাড়ি হইতে গো হয়তে দিশে ধারিয়া সেই কারণে আইসা সে বেটায় পাশিবার লাগিয়া তখন বলে আসেন ভিতর বাড়ি জায়গা আছে ভাই সেখানে থাকলে কেউ জানবে না বলিয়া পনাই তালুকদারে শুনিয়া পারিওয়ালার সাথে গেলেন ভিতর বাড়ি চলিয়া সিয়ারে বসতে দিল দারোগা সাহেব সামনা সামনি আরেক সিয়ারে বসিল বাম হাত সামনের দিকে রাখছে আইগাইয়া সবুর তালুকদারের আংটি দারোগা হাতে গেছে রইয়া সবুর তালুকদার সন্দেহ গেল হইয়া বলে আমার আংটি নিছে গোলোকেই কাকাতি করিয়া আমি কুনার জালে কাটিয়া ইয়াবার লোহার জালে পড়িলাম দেড়াইয়া এদিকে খালেক মালেক যখনই সন্ধ্যা গেছে চিন্তা করতেছে কিরে দুলাভাই পায়খানায় অন্তর হয় না ডাকতেছে দুলাভাই আসেন বেলা ডুবে গেল কোন সব না নেওয়াতে ওদিকে তাকাই দেখতেছে যে বদলি রয়েছে কিন্তু দুলাভাইয়ের কোনো খোঁজ খবর নাই পার্শ্ববর্তী গ্রামে পায়া এলাকায় খুব খোঁজা খুঁজি করিয়া দুই বাড়ির জেয়া দেখে বাবা ওই বড় ঘরের সামনে চেয়ারে বসে আছে পায়ের মধ্যে পড়ে গেছে বাবা সর্বনাশ কি জামাদের দিয়েছেন পাহারা দেওয়ার জন্য কিন্তু সে লোক যে পায়খানার কথা লোক পালাই গেছে গা কি পালাই গেছে আনছে আমার দা একজন লোক পাহারা দেওয়ার জন্য দুজন লোক দিছে তবু পালাই গেছে আন আমার দা ওদেরকে শেষ করবো আমি কারণ তার উপর জামাদের মরা বাসা ভিত্তি করে চিন্তা করলি না টাকাদের বহুত আছে পাড়া প্রতিবাসী লোক আপনারা আসেন গো মেয়ের বাড়ি মারতে পারেন এখন ছেলে মেয়েরা ফেলায় লোকজন আইসা খুব একটা হই সই শুরু করে দিল এদিকে সামিলে বলতেছে আল্লাহ হয় ওরা মারামারি করে মরুক কিন্তু আমার স্বামী বাঁচলো কিনা ভিতর বাড়িতে একবার বাইরে বাড়ি যা বাইরে বাড়িতে আস ভিতর বাড়ি আসো স্বামী বাঁচলো কিনা এইদিকে সমুর বলতেছে হুজুর গো আমি থাকা নাই ছিলাম সসনা উঠতেছে আমি এখন যাবো আমি থাকবো না চিন্তা করলো সর্বনাশ আমি জায়গা দিব না লোকটা জোর হয়ে জায়গা নিল এখন আবার থাকবে না ব্যাপারটা কি হয়তো নিশ্চয়ই টের পাইছে ও ঠিক আছে যদি আপনি না থাকেন আপনার জন্য রান্না উঠে দেওয়া হয়েছে সেটা খাওয়া দাওয়া তারপর আমি যান যে না আমি খাবো না এখন উঠে জায়গা চিন্তা করলো নিশ্চয়ই টের পাইছে তার গাছার ধাক্কায় ঘর দিকে ও ধাক্কায় বাইরের দিকে বাইরালা সত্যি বেশি বাইরালা ধাক্কা ওকে ঘরে ভিতরে রেখা বাইরে শিকল দা ফেললো এক চিঠি লিখলো ওস্তাদ এত রাত্রে আপনার জামত আমার বাড়িতে কেন যদি কোনো কারণ বসতে পালে এসে থাকি তাড়াতাড়ি লোকজন নিয়ে আসেন এই রাত্রে ওকে শেষ করতে হবে কামলা আসিল সলিম উদ্দিন তার কাছে চিঠি পড়াইল যা তুই তাড়াতাড়ি ওস্তাদের কাছে নিয়ে দিবি চিঠি লইয়া সলিম উদ্দিন দৌড়াইতে দৌড়াইতে গো সলিম বাড়ির কাছেই যায় যখন বাহির বাড়ি গেছে পৌঁছায়া বলে এত রাত্রে তুমি গো কেন
আমি জানতে চাই বলে একটা চিঠি লিখে গো দিয়েছে আপনার পিতা কোথায় বলে আমার কাছে যাও দিয়া তুমি গেলে আমার বাবার কাছে আমি দিব নি কথা শুনে জামেলার কাছে চিঠি খাড়া দিল অন্য বাড়ি আগুনের কাছে চিঠি পড়িতে লাগিল তখন দেখে চিঠি পড়িয়া হইতে গোপন অবস্থায় পাঁচজন লোকই ডাকিল আড়াইশত টাকা দিবে বলে স্বীকার হইল থানায় গেল বাড়িওয়ালার সিটি খানা দিল বড় সাহেবের কাছে আসিল বাড়িওয়ালা সলিমুদ্দিন কাছে জিজ্ঞাসা করিল সলিমুদ্দিন কয় বাহির বাড়ি তার মায়া ছিল দাঁড়াইয়া তাহার কাছে দিছি গোসিটি বাবার কাছে দিবে বলে তখন আমি তোমারে জানাই বাবার কাছে কি দিবে সিটি তাহার মাইয়ায় আবার যা সিটি লইয়া এই সিটি কান ওস্তাদ কাছে সরাসরি দিবি পৌঁছাই সেই চিঠি খান ওস্তাদের হাতে যখন পড়িল চিঠি পাইয়া লোকজন লইয়া ওস্তাদে আসিল এদিকে তে ঘরের ভিতরে সবুরকে রাখছে আটকায়া সাজার হইয়া কানতেছে সবুর করতে বসি শিকল খুলিল আস্তে আস্তে সমস্ত ডাকায় করেতে ঢুকিল সবুর শ্বশুরকে দেখিয়া সোনা বলল সে হার তাহার কালো গেল হইয়া তো ওগো ছাত্রগণ তোমাদের জানাই তিনটা রশি আইনা মধ্যের খামের সাথে পান্ড তিন জায়গায় আর গাজা মদ্দালানিয়া নতুন দিন যায় আওয়াত করে শেষে যাব মারি আইনা গো দিল খাইয়া বিবর গেল হইয়া তিন জায়গায় তিনটা রশি দিয়া রাখিল বান্দিয়া বান্দার আগে সবুর দৌড়াইয়া যাইয়া কোন শ্বশুরের পায় আজকা বাবা আপনি সারা আমার কেউ না আয়ো
আমার উনার ঢাকায় রাখিল বান্দিয়া আস্তে আস্তে রাই তোরে দেখো চাইতেছে ফুরাইয়া এই সময়ে একজন গুন্ডায় একটা ডেগারে লইয়া আয়া সবুরের মাথার উপর রাখিল দড়িয়া রে সবুর বলে ও প্রাণের ভাই তোমাকে জানাই আমি একটা নালিশ করি আমাকে মারি আর তোমরা রাস্তায় ফেলে দিও না আয়া শ্রীকালার কুকুরে খাইলে আমি মইরা শান্তি পাবো না রে সাড়ে তিন হাত একটা কত কইল ভাই একটা পাশ কিনিয়া ধাপদ দিও কবরের উপরে তোমরাই কত টাকা আনছরে আমার বাড়ি টাকাতে করিয়া আমার কাপড়ের একটু কাপড় দিও সেই না টাকা দিয়া লোকের দ্বারায় আমার দেশে খবর দিও তো সাইয়া আমার বাপ মায়ে কইবর মুন্সি আমার লাগিয়া বিদেশে বি তাকে যদি কারোর ছেলে মারা আমার খবর পাইয়া জন্মের মতো সাবে সেজে দুনিয়া সারিয়া অভাগিনী মায় সারা জন কাঁদবে মায়ে ছেলে আসায় এরকম কান্নার কাটি অনেক করিল ড্যাগার খানা মাতার উপর যখন মারতে প্রস্তুতি হল সবুর বাবা বলে শিক্ষা দিয়া বলে কোথায় রইল মা জননী দেখলে না আসিয়া মেলা গাড়ি বাহির বাড়ি আসিল সবুরেরও শীতকার শুনা জামেলা শীতকার দিল সিপাহীরা গাড়ি হইতে ঘরের দরজা ভাঙ্গিল টাকাইতেরা ঘরের মধ্যে পালাইতেই লাগিল সিপাহীরা দরজা খানা যখন দিল বাঙ্গিয়া চামেলা দিদি ঘরে গেল সানি সানি কইয়া বাদল গুলা
করব ফুলিয়া সিপাহীরা ডাকাত গুলা দাম দিল জোরন দিয়া ডাকাত কারির উপরে সেইখানে হতে থানায় চলেই গেল বাবার বিরুদ্ধে মেয়ে তখন কেস দায়ের করিল কেস সরকার গেল হাকিম বেটা আইনি বই দেখে শাস্তির আয় করিল আইন বই দেখি আরে হাকিম শাস্তির দিল যোগাযোগ করুন আলোক সজ্জা ভিক্ষুরা রোড টাঙ্গাইল কত ফাঁসি কত শুন কত দিবান্ত হইয়া যায় রে বাবুল মহেশ ভারতী এই ক্যাসেট পেতে হবে যোগাযোগ করুন আলোক সজ্জা ভিক্ষুরা রোড টাঙ্গাইল সরকার হইতে পৌনে 300 টাকা ঝামেলা পাইলেন পুরস্কার স্বামী লইয়া চাই ঝামেলা স্বামী আপন ভারি তার মা বাপের কাছেই কই গো মায়া ভাবে কয়জন আছে ভাই মায়ার কিন্তু গৃহস্থ আছে স্বামীর চরণ তলায় তাই আমি ময়ে জালি যাই কয়াষ্টের আশা করলে নারী সভা যে কইর স্বামীর চরণ তলে বই ডাকাইতের হিস্টোরি দিলাম এক ক্যাসেট কো